আমাদের সকলের পক্ষ থেকে, বিশেষ করে যাদের উদ্দেশ্য করে আজকের এই আয়োজন করে তাদের সকলের পক্ষ থেকে বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূপটা শুকরতের মাস, শহীদের মাস, আল্লাহ কারবালার মাস, কারবালার জমিনে শুয়ে রয়েছে, আল্লাহ তাদের আহ্বায় পৌঁছে যাও, সারা বিশ্বের জমিনের থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের অন্ধকার কবরকে আল্লাহ রোশন করে দেন, তাদের সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেন, আল্লাহ তাদের পরিবার যারা বেঁচে রয়েছে সকলকে আপনি হেফাজত করেন, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক কিছু করেছে, আল্লাহ তার এই সৎকার জারিয়া হিসেবে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহ পাক মেহরবানি করে তার আদর্শ হয়ে যেন সারা বাংলাদেশ যেন চলতে পারে, আল্লাহ সেই আদর্শ যেন মেনে থাকতে পারে, আল্লাহ আমাদের সেই তৌফিক আনায়াত করে, আল্লাহ আল্লাহ পাক মেহরবানি করে আমরা যারা হাত তুলিলাম আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের সকল পরিবার পরিজনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ বিশেষ করে আমাদের মা বাপ যারা কবরস্থ হয়ে যারা তাদের কবর রাজা পাখি মাফ করে দেন, রব্বি রাহম মা কামা রব্বায়ানি সগীরা, اللهم عافينا من كل بلاء في الدنيا وعذاب الآخرة، اللهم ارحمنا فإنك خير الراحمين، اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم ارزقنا فإنك خير الرازقين، وفق أمري إلى الله إن الله بصير بالعباد، الله بيشيش كل الله আমার ছাড় এবং আমাদের এই মুসলিমদের এবং অফিস কর্মকর্তার কর্মচারীদেরকে নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলে দাও, দয়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের দোয়া কিন্তু প্রধানমন্ত্রী আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করেন, আল্লাহ দেশের উন্নত কাজ করার মতো তৌফিক এনায়েত করেন, আল্লাহ পাক জনগণকে নিয়ে দেশকে সমৃদ্ধির দিকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।